বিরতির পর ফিরে আসলাম। মায়াঙ্ক আগারওয়াল, রাজ্যে যে রঞ্জি ক্রিকেটার, বিমানে আসার সময় অসুস্থ হয়ে পড়ে এবং বিমানের সিট পকেটে রাখা বোতলের জল খেয়ে কার্যত অসুস্থ হয় এবং পরবর্তীতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, রাজ্যের বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলে। গতকালকে যদিও তাকে ছুটি দেওয়া হয় এবং তারপরে তার ম্যানেজারের পক্ষ থেকে, দলের টিম ম্যানেজারের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানালেন কর্ণাটক দলের টিম ম্যানেজার। জল খেয়ে গলায় কেন যন্ত্রণা শুরু হয়েছিল তার তদন্ত ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে। বিমানের সিট পকেটে রাখা বোতলের জল খেয়ে অসুস্থ হয়েছিলেন ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যে তদন্ত শুরু পুলিশের পক্ষ থেকে। যদিও তড়িঘড়ি রাজ্যের বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চালানোর পর আপাতত সুস্থ থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি ফিরে গেছেন বলেই জানা যাচ্ছে। কি বক্তব্য রয়েছে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে, কথা বলবো। বিপ্লব দা, মায়াঙ্ক আগারওয়ালের শারীরিক অবস্থা সম্পর্কে কর্ণাটক দলের টিম ম্যানেজারের কি বক্তব্য উঠে এসেছে আজ? দেখো, এত বছর ধরে রাজ্যের মাটিতে বিভিন্ন রঞ্জি দল খেলতে আসে, এটা বিগত কয়েক বছর ধরেই চলছে এবং তারও সেই ধারাবাহিকতা এবছরও ছিল এবং এবছর রাজ্য দলের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা এবং কর্ণাটকের মধ্যে এবং এই ম্যাচ শেষ করার পর গত পরশু দিন অর্থাৎ সফরকারী কর্ণাটক দল বিমানে কর্ণাটক ফিরতে ছিল, কিন্তু সেই সময় কর্ণাটক দল যখন এয়ারপোর্টে পৌঁছায় এবং সেখান থেকে বিমানে ওঠার পর কর্ণাটক দলের অধিনায়ক তথা IPL এর ভালো ক্রিকেটার এবং ভারতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল সিট বেল্টে, সিটের যে পেছনে ব্যাগ রয়েছে সিট ব্যাগ থেকে কিন্তু জলের বোতল নিয়ে জল খেয়েছিলেন, কিন্তু জল খাওয়ার পর তার অসহ্য যন্ত্রণা শুরু হয়, অস্থিরতা শুরু হয়। সাথে সাথে কিন্তু সেটা লক্ষ্য করেছিল যে ইন্ডিগো বিমান, সেই বিমানের বিমান সেবিকারা, এবং সেখানে কিন্তু ওয়াশরুমে যায় এবং সেখানেও কিন্তু মায়াঙ্ক আগারওয়াল অস্বস্তি বোধ করে এবং তারপর সাথে সাথে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ILS হাসপাতালে সেখানে পাঠানো হয় এবং পাঠানোর পর গতকালকে মায়াঙ্ক আগারওয়ালকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার গলা টনসিলে ইনফেকশন হয়েছে, তো সেটা নিয়ে আজ কিন্তু কর্ণাটক দলের ম্যানেজার তার খোলাসা করলেন কি হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালের। তখন তিনি বললেন যে বোতলের যে সিটের পেছনে যে ব্যাগ রয়েছিল সেই ব্যাগে যে জলের বোতল ছিল আসলে সেটা জলের বোতল নয়, অন্য কিছু। তবে এটার পরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যদি সেটা জলের বোতল না হয়ে অন্য কোনো অ্যাসিড জাতীয় কোনো জিনিস থাকে তাহলে কিভাবে বিমানে সেটা প্রবেশ করেছিল বা এইবার রেখেছিল, তা নিয়ে কিন্তু পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং ILS কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের পুলিশ এবং তদন্তকারী দলটি এতটাই কিন্তু তৎপর ছিল যার কারণে কিন্তু একের পর এক উঠতে গেছে এবং চিকিৎসার ক্ষেত্রে সাড়া দিয়েছে এবং বর্তমানে মায়াঙ্ক আগারওয়াল কিছুটা শারীরিকভাবে দুর্বল থাকলেও গলার কিছুটা সমস্যা রয়েছে, তবে বিপদমুক্ত সেটা কিন্তু জানিয়েছে কর্ণাটক দলের টিম ম্যানেজার। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিমানে যেখানে এত কঠোর নিরাপত্তা, CIS থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তা, তারপর কিভাবে জলের বোতলের পরিবর্তে সিটের পেছনে কি ছিল তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ এবং অনুসন্ধানকারী দলটি। একদমই সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি তদন্তের কোনো রিপোর্ট পেশ করা হয়েছে? দেখো, এখন পর্যন্ত কোনো তদন্তের রিপোর্ট পেশ করেনি, তবে যেটা জানা গেছে যে তদন্তকারী যে দলটি এই দায়িত্ব রয়েছে তারা অতি শীঘ্রই বের করবে যে জলের বোতলে কি ছিল, জল না ছাড়া অন্য কি ছিল, আর যদি কিভাবে বা পৌঁছায় বা কে বা রেখেছিল সে বিষয়ে কিন্তু তদন্তকারী দলটি অতি শীঘ্রই বলে রিপোর্ট পেশ করবে বলে সূত্রের খবর রয়েছে। একদমই, অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট পেশ করা হয়নি, যে তদন্ত শুরু হয়েছে সবে মাত্র, তবে তারই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। যে বিমানবন্দর আমরা জানি সর্বদাই কঠোর নিরাপত্তার মধ্যে থাকে, কিন্তু সেই বিমানবন্দরে কি এমন রাখা থাকতো জলের বদলে যাকে অসুস্থ হয়ে পড়লেন মায়াঙ্ক আগারওয়াল, তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত তাকে তিনি সুস্থ থাকার কারণে ছাড়া হয়েছে এবং ঘটনা সম্পর্কে কর্ণাটক দলের টিম ম্যানেজার তিনি জানিয়েছেন বিস্তারিতভাবে। শুরু হয়েছে পুলিশি তদন্ত এবং তদন্তের পরই জানা যাবে ঘটনার আসল রহস্য। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।